নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পনেরো ষোলো ও সতেরোই জুন দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরো ষোলো ও সতেরোই জুন দু হাজার তেইশ এই দিনগুলিতে আপনাদের টাকার ভাগ্য তুঙ্গে রাখবে বিপরীত রাজ্য অর্থ সমৃদ্ধিতে লাভবান এই রাশি বহু বছর বাদে একবার আসে এই বিপরীত রাজ্য তার ফলে একাধিক রাশি লাভের মুখ দেখে এই বিপরীত রাজযোগের ফলে বহু রাশিতে একাধিক লাভ হয়ে থাকে এই রাজ্যগের ফলে মান সম্মান অর্থ সামর্থ্য সব দিক থেকে লাভের ইঙ্গিত দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহই একটি সময় পরপর নিজের রাশি পরিবর্তন করে আর সেই অনুসারে রাশি পরিবর্তন করার ফলে গ্রহগুলি নির্মাণ করে একাধিক রাজ্যক বেশ কিছু রাজ্যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক ফলাফল দেখা যায় তেমনি একটি রাজ্য বিপরীত রাজ্য বহু বছর বাদে একবার আসে এই বিপরীত রাজ্য আর শাস্ত্র বলছে শদ পঞ্চাশ বছর বাদে এই যোগ তৈরি হচ্ছে তার ফলে একাধিক রাশি লাভের মুখ দেখে এই বিপরীত রাজ্যগের ফলে বহু রাশিতে একাধিক লাভ হয়ে থাকে এই রাজ্যগের ফলে মান সম্মান অর্থ সামর্থ্য সব দিক থেকে লাভের ইঙ্গিত দেখা যায় দেখে নেওয়া যাক এই রাশির জাতক জাতিকারা কেমন লাভ পেতে চলেছেন বিপরীত রাজযোগের ফলে এই রাশির জাতক জাতিকারা আপনারা অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনার ভালোবাসা কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে আপনার সঙ্গ বিচুত্তির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত অনুভব করবেন আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভবান অর্জনে সহায়তা করবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটকন পাবেন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আপনি কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃতি উচ্ছ্বাসের অভিজ্ঞতাও লাভ করবেন আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতৃত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে আপনি অফিস থেকে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য আপনার সুন্দর থাকবে কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে চোখ সব কথা বলে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনগুলি ভালো পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে যদি আপনি প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বয় পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে এই রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ